নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি আমার চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। আজ আমি একটি খুব সুন্দর ফুলের ডিজাইন দেখাবো, আসুন এটি দেখে নিই। ফার্স্ট আপনারা একটি ঘর তুলবেন। আমি এখানে ব্লু কালার উল নিয়েছি। দেখুন বন্ধুরা, ফার্স্ট একটি ঘর তুলবেন। তারপর একটি ঘর তোলা হয়ে গেলে তারপরে ঠিক তার ওপর থেকে আপনারা তিনটি ঘর, দেখুন আমার তিনটি ঘর তোলা হয়ে গেছে। এরপরে পাঁচটি ঘর তুলতে হবে, আবার এখান থেকে আবার পাঁচটি ঘর তুলতে হবে। দেখুন আমার পাঁচটি ঘর তোলা কমপ্লিট হয়ে গেল। ঠিক এর ওপর থেকে আবার সেম ভাবে পাঁচটি ঘর তুলতে হবে, পাঁচটি পাঁচটি করে ঘর তিন লাইন তুলতে হবে। দেখুন বন্ধুরা এটি কিভাবে করছি, আমার পাঁচটি করে লাইন হয়ে গেছে। দেখুন পাঁচটি করে ঘর নিয়ে সেকেন্ড লাইনটি কমপ্লিট হয়ে গেছে, এবার থার্ড লাইনটিও পাঁচটি ঘর হবে। দেখুন কিভাবে করছি। দেখুন পাঁচটি পাঁচটি করে ঘর আমার তিন লাইন তোলা হয়ে গেছে। এরপরে এই সাইডের এই ঘরটি ছেড়ে দিয়ে এখান থেকে আবার তিনটি ঘর তুলতে হবে, এই সাইডের একটি ঘর ছাড়তে হবে, ছেড়ে আবার তিনটি ঘর তুলতে হবে, মানে দু সাইডে একটি একটি করে ঘর ছেড়ে দিতে হবে। এই মাঝখানে এই সাইডে একটি ঘর, এই সাইডে একটি ঘর, দেখুন তিনটি ঘর তোলা হয়ে গেছে। এরপরে এই তিনটি ঘরের মাঝখানের ঘরটি থেকে আবার একটি ঘর তুলতে হবে, দেখুন এটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এই সেম ভাবে এই সাইডেও হবে, এই সাইডেও হবে, এই সাইডে হবে। আসুন এই নিচের এই সাইডেরটা দেখে নিই। ফার্স্ট এখান থেকে একটি ঘর, এবার তিনটি ঘর, দেখুন আমার তিনটি ঘর হয়ে গেছে। এরপরে পাঁচটি পাঁচটি ঘর করে তিন লাইন হবে। দেখুন এবার পাঁচটি ঘর করছি। দেখুন আমার পাঁচটি ঘর তোলা হয়ে গেছে। এরপরে আবার পাঁচটি ঘর, আবার পাঁচটি ঘর, আবার তিনটি ঘর, আবার একটি ঘর, পাঁচটি পাঁচটি করে আমার তিন লাইন হয়ে গেছে। এরপরে একটি ঘর এই সাইডে ছেড়ে তিনটি ঘর তুলতে হবে, দেখুন এটি কিভাবে করছি। দেখুন আমার তিনটি ঘর হয়ে গেছে। এরপরে এই তিনটি ঘরের মিডিলের যে ঘরটি, এ সমান করে একটি ঘর, তাহলে পাপড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই সেমভাবে এই সাইডেও হবে, ফার্স্ট একটি, তারপরে আবার তিনটি। দেখুন আমি এই নিচের পাপড়িটি দেখাচ্ছি, ফার্স্ট একটি ঘর তুলতে হবে। দেখুন এই একটি ঘর কিভাবে তুলছি।
দেখুন আমার একটি ঘর তোলা হয়ে গেছে, এরপরে তিনটি ঘর তুলছি। দেখুন আমার তিনটি ঘর হয়ে গেছে, এরপর পাঁচটি পাঁচটি করে ঘর তিন লাইন তুলতে হবে। পাঁচটি করে ঘর আমার ফার্স্ট লাইনটি হয়ে গেছে, এরপর সেকেন্ড লাইনটি আবার পাঁচটি ঘর, থার্ড লাইনটি আবার পাঁচটি ঘর, আবার তিনটি ঘর, আবার একটি ঘর, পাঁচটি পাঁচটি করে ঘর তিন লাইন হয়ে গেছে। এরপর আমি এই সাইডে একটি ঘর ছেড়ে এই সাইডে একটি ঘর ছেড়ে তিনটি ঘর তুলব। দেখুন এটি কিভাবে করছি। আমার তিনটি ঘর তোলা হয়ে গেছে, এরপর এই তিনটি ঘরের মিডিল এই মাঝখানের ঘরটিতে একটি ঘর, তাহলে এই পাবড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখুন পাবড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে সেমভাবে এই সাইডেও ফার্স্ট একটি, দেখুন এটি কিভাবে করছি, ফার্স্ট এই একটি ঘর, তারপর তিনটি ঘর, দেখুন তিনটি ঘর আমার তোলা হয়ে গেছে। এরপরে ফের আবার পাঁচটি ঘর করে তিন লাইন হবে। পাঁচটি পাঁচটি করে ঘর তিন লাইন হয়ে গেছে, এরপর এই সাইডে একটি ঘর ছেড়ে আর ওই সাইডে একটি ঘর ছেড়ে আবার তিনটি ঘর তুলতে হবে। দেখুন আমি কিভাবে করছি, তিনটি ঘর হবে। দেখুন আমার তিনটি ঘর হয়ে গেছে, এরপরে এই তিনটি ঘরের মাঝখানে এই মিডিলের ঘরটি থেকে আবার একটি ঘর হবে। দেখুন এটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পিঙ্ক কালারের উল নিয়ে নেব, দিয়ে এই মাঝখানের এইটা ভরাট করব। পিঙ্ক কালার উল নিয়ে নিয়েছি আমি, এরপরে দেখুন এই ফাঁকগুলো কিভাবে ভরাট করছি। দেখুন একটি ঘর ভরাট হয়ে গেছে, এরপরে সেকেন্ড ঘরটি ভরাট করছি। দেখুন এটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে,
এটি খুবই সহজ। আপনারা বাড়িতে এটি ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে